কাটাতে সুব্রত বক্সীর আসার কথা ছিল, কিন্তু যেহেতু আকাশ খুব মেঘলা এবং আপনারাও সকাল থেকে অপেক্ষা করছেন এবং কাউন্টিংটাও প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমে ভবানীপুরের সকল মা ভাই বোনেদের, আমার সকল সহকর্মীদের এবং সারা বাংলা মানুষ, ভারতবর্ষের মানুষ যারা এই রেজাল্টটার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সকলকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আপনারা জানেন ভবানীপুরে ভোটার খুব কম এবং এখানে 1,15,000-এর মতো ভোট পোল হয়েছিল টোটাল, এবং তাতে বড় জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে ভোটার সংখ্যা অনেক বেশি এবং ওখানে পোল্ডও হয়েছে 80%, 70%, কিন্তু ভবানীপুরে এটা চিরকালের ধারা। আমি যখন 1911 সালে মুখ্যমন্ত্রী হিসেবে বাই ইলেকশনে কন্টেস্ট করেছিলাম, তখন আমি 54,000 ভোটে জিতেছিলাম রেকর্ড ব্রেক করে, কারণ তখন 44% ভোট পড়েছিল টোটালটাই আমাদের। এবং 2016তে আমি জিতেছিলাম সম্ভবত 25-26,000 ভোটে, এবং গত জেনারেল ইলেকশনে শোভনদেব চট্টোপাধ্যায় এই 57% ভোটে পোল হয়েছিল, তাতে উনি 28,000 ভোটে জিতেছিলেন, আর এবারে আমরা 58,832 ভোটে জিতেছি, মানে এটা অ্যাবাউট 60,000। এবং আমি সকল ভোটকর্মী সহ সকলকে, বিশেষ করে একদিকে বর্ষা চলছে একদিকে কোভিড চলছে, এবং তার মধ্যে ভবানীপুরের মানুষ যেভাবে ভোট দিতে বেরিয়েছেন, বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ছোটরা, এবং অল ল্যাঙ্গুয়েজ, কোন ওয়ার্ডে আমরা হারিনি, এই প্রথম এসে চ্যালেঞ্জ, কোন ওয়ার্ডের মানুষ আমাদের হারায়নি প্রত্যেক। এমনকি আমি যখন 16-তে 44 এতেও কন্টেস্ট করেছি, আমি একটা দুটো ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু এবারে একটি ওয়ার্ডেও কিন্তু আমরা হারিনি, এটা মাথায় রাখতে হবে। আর ভবানীপুরের ভোট পার্সেন্টেজ হচ্ছে 46% নন বেঙ্গলি, বাদ বাকি বাঙালি আছে, মুসলিম আছে, পাঞ্জাবি আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, সবাই মিলে আছে, মারোয়ারি আছে, বিহারি আছে, ইউপি আছে, বাঙালি অনেক ভোটার আছে, সবাই মিলেই মিলিত হয়ে ভোট দিয়েছেন শান্তিপূর্ণভাবে। এবং আপনারা দেখেছেন প্রায় 3,500 পুলিশ পাঠানো হয়েছিল ভবানীপুরে এই ছোট্ট জায়গায় এই ছোট্ট ইলেকশনটা করার জন্য। জায়গাটা ছোট্ট কিন্তু তার বৃত্তটা অনেক বড়। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল, সারা বাংলা আজকে ভবানীপুরের দিকে তাকিয়েছিল এবং সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ইলেকশন আমরা জিতেও একটা ইলেকশনে আমরা জিততে পারিনি, সেটা কোর্টে কেস আছে, কেন জিতিনি কি জিতিনি তার অনেক কারণ আছে, সেটা কোর্টে কেস আছে, পরে ডিসাইড হবে, সাব জুডিস বলে বলছি না। অনেক চক্রান্ত চলেছিল, চক্রান্ত অনেক ছিল, সব চক্রান্তকে জব্দ করে দিয়েছেন বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ, তারা আমাকে নতুন করে উৎসাহ যোগিয়েছেন, নতুন করে প্রেরণা যোগিয়েছেন, আরো কাজ নতুন করে করবার জন্য ভবানীপুরের মানুষ আজকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমি চিরঋণী, আমি চিরকাল, আমি শুধু নয়, আমার দল থেকে শুরু করে আমাদের তৃণমূল কংগ্রেসের সব পরিবার থেকে শুরু করে সারা বাংলার মানুষের পরিবার থেকে শুরু করে আমরা সকলে তাদের মনে রাখব। আমাকে অনেকে বলছিলেন ভি দেখাচ্ছে, আমি ভি দেখাবো না, আমি তিনটে দেখাবো, তার কারণ আমি তো একা লড়ছি না, আমার সাথে আমার আরো দুটো কলিগ লড়ছে, আমি এত সেলফিস নই, আমার জঙ্গিপুরে মন পড়ে আছে, শামসেরগঞ্জে মন পড়ে আছে, কাজেই আমি তিনটে দেখাবো। থ্রি মিন্স আমরা তিনটে সিটে লড়াই করছি, থ্রি মিন্স আমরা তিনটে সিটে লড়াই করছি, তিনটে সিটে আমরা লড়াই করছি, জঙ্গিপুর, শামসেরগঞ্জ, ভবানীপুরের রেজাল্ট আউট হয়ে গেছে, জঙ্গিপুরেও আমরা 45,000-এর বেশি ভোটে জিতছি, এখন হয়তো আরো বেড়ে গেছে, 55,000 হয়ে গেছে, ওখানে ভোট অনেক বেশি পোল হয়েছে, আর শামসেরগঞ্জেও কত হয়েছে, শামসেরগঞ্জেও আমরা প্রায় 15,000 ভোটে জিতছি। কাজেই
एक दुई तीन मानुष के धन्यवाद दिन मामाटी मानुष के धन्यवाद दिच्छी कृतज्ञता जानाच्छी एरपर আমাদের চারটে ইলেকশন আছে বাই ইলেকশন আমি আজকে এই শুভ দিনে বাই ইলেকশন চারটে নাম ঘোষণা করতে চাই শান্তিপুরে আমাদের বাই ইলেকশনে কনটেস্ট করবে রাজকৃষ্ণ রাজকিশোর গোস্বামী সরি নামটা একটু ভুলেছি বজকিশোর গোস্বামী ওরা গোস্বামী পরিবারের এবং ঠাকুর পরিবারের আর কি ওদের সাথে সম্পর্কিত সুতরাং খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে শান্তিপুরের মানুষের কাছে আমরা আবেদন করবো এবার ভোটটা আমাদের দিন বিজেপিকে দিয়ে কোনো লাভ নেই ওর 32 বছর বয়স উদয়ন গুহ দাঁড়াচ্ছে দিনহাটাতে এবং খর্দায় দাঁড়াচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং গোসাবায় নামটা আমি ডিক্লেয়ার করব একটু পার্থ আর বক্সির জন্য অপেক্ষা করছি এই তিনটি নাম আলোচনা করে ক্লিয়ারেন্স হয়ে গেছে আমি একা কিছু করি না এবং সেই জন্য রমানাতে চারটে সাড়ে চারটে নাগাদ আসবে আমি কথা বলে আমি গোসাবা ক্যান্ডিডেট নাম অ্যানাউন্স করব আমার কাছে ক্যান্ডিডেট দুটো নাম আছে একটা নাম আছে বাপ্পাদিত নস্কর এই নস্কর জয়ন্ত নস্করে ছিল আর একটা নাম আছে আমাদের সুব্রত মণ্ডল দুটো নাম আমাদের কাছে আছে দুজনের মধ্যে কে টিকিট পাবে সেটা আমরা একটু পরে ঘোষণা করছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা প্রেস অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আপনাদের সবাইকে বলবো আকাশে মেঘ বজ্রধ্বনি জীবনের ঝুঁকি নিয়ে কিছু করবেন না আস্তে আস্তে সবকিছু ভালোভাবে হয়ে যাক আমরা মিছিল করতে সবাইকে বারণ করেছি তার কারণ হচ্ছে এমনি আসলো দেখা করলো চলে গেল সেটা ঠিক আছে যেমন আমি ছেড়ে দিলাম কিন্তু যেহেতু অনেক জায়গায় ফ্ল্যাডও হয়েছে এবং এই দুদিন আরো বেশি বৃষ্টি হওয়ার কথা আছে তাই আমি মনে করি আমাদের সবচেয়ে আনন্দ হবে যদি আমরা বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি সেবার কাজটা যেন আমরা করতে পারি আমাদের আনন্দটা আমরা সেবার কাজে নিয়োজিত করব সামনে পুজো সকলকে অনেক অনেক শারদ পুজোর শুভেচ্ছা বৃষ্টি আসছে हिंदी मैं आप लोगों को कहने चाहूंगी कि बंगाल का जब इलेक्शन शुरू हुआ था तब से बहुत सारे कॉन्स्पिरेसी हमारा पार्टी का खिलाफ में हुआ था पूरा सेंट्रल गवर्नमेंट पूरा कॉन्स्पिरेसी करके हटा हम लोगों को हटाने का बंदोबस्त किया था लेकिन हम लोग आभारी हूँ पब्लिक के ऊपर कि जनता ने हम लोगों को जीत दिया था मैंने खुद इलेक्शन में लड़ा था लेकिन वो कोर्ट में केस अभी हाजिर है इसी के लिए सब जूडिस केस में हम कोई मंतव्य नहीं करेंगे क्या क्या कॉन्स्पिरेसी नहीं हुआ था मेरे को पांव में भी चोट कर दिया था जैसे हम इलेक्शन में कंटेस्ट ना करें उसका बाद बाई इलेक्शन आया हम चुनाव आयोग का बहुत ही आभारी हूँ कि उन्होंने टाइम का अंदर 6 महीने का अंदर जैसा सिस्टम है इलेक्शन कमीशन का और हमारा कोविड भी इधर में इतना नहीं है कम है कंट्रोल में है तो उन्होंने जो इलेक्शन हम लोग को कंसल्ट करके चीफ सेक्रेटरी को कंसल्ट करके इलेक्शन अनाउंस किया एक साथ में साथ हो जाने से अच्छा ही होता ठीक है फिर भी हम कोशिश करेंगे खाली हमारा इलेक्शन का कमीशन को पास एक ही रिक्वेस्ट रहेगा कि 10 तारीख से 20 तारीख तक हमारा पूजा चलेगा पेंडल में बहुत सारे जनता आएगा वो टाइम अगर कैंपेन कोई ओपनली ना करे तो अच्छा है कैंपेन करना है तो 20 तारीख से करें 27 तारीख तक 30 तारीख में इलेक्शन है हमारा पार्टी का ओर से हम ये चाहेंगे कि पूजा का टाइम पब्लिक को कोई डिस्टर्ब ना किया जाए कि हमारा ये फेस्टिवल सबसे बड़ा है हम हमारा देश का जितना जनता है जनता का प्यार मोहब्बत मेरे को मिला आशीर्वाद मिला दुआ मिला मैं सबको धन्यवाद करती हूँ आप देखते हैं आसमान का रूप आप लोग एक काम करो ऐसा घर चले आओ प्लीज़